সরকারের স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 9টি সেবা বৈশ্বিক পর্যায়ে ডিজিটালাইজড করবে মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহিলি সাবরিন একথা জানান। এটুআই প্রকল্পের মাধ্যমে অন্যান্য কনসুলার ডিজিটালাইজড করা হবে বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সপ্তাহের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরেন মহাপরিচালক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাউন্সিল প্রতিনিধি দলের সফর উল্লেখ করে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র সরকার পাশে থাকবেন বলে উল্লেখ করেন। স্মার্ট বাংলাদেশ ভিশনকে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগ শীঘ্রই মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে এর 9টি সেবা বৈশ্বিক পর্যায়ে ডিজিটালাইজড করতে যাচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় A2I এবং অন্য মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ক্রমান্বয়ে অন্যান্য কনসুলার সেবাসমূহও ডিজিটালাইজ করা হবে।